হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে সিকাল হোটেলটা কেমন তাই শেয়ার করব। একটা দুঃখের বিষয় হচ্ছে, আমি যতবারই চেষ্টা করেছি হোটেলটা একদম এন্ট্রেন্স থেকে ভিডিও করতে, আমি কেন জানি ভিডিওটা করতে পারিনি। তবে ওই পার্টটুকু বাদ দিয়ে আজকে আপনাদের সাথে সিকাল হোটেলের বাকি অংশটুকু শেয়ার করব। যেমন তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে সকালে কি দেয়, আমার রুমটা কেমন ছিল, সুইমিং এরিয়াটা কেমন, এই সব আর কি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এবং দেখা যাক হোটেলটা কেমন। তবে আপনাদের বলে রাখি, হোটেলটা অনেক অনেক সুন্দর। অনেকেই হয়তো হোটেলটাতে অলরেডি থেকে এসেছেন, তবে যারা থেকে আসেননি তারা আশা করি আমার ভিডিওটা দেখার পর একবার হলেও এই হোটেলটাতে ঘুরতে যাবেন। আর আমি যেহেতু অফ সিজনে গিয়েছিলাম অবশ্যই একটু ডিসকাউন্টও পেয়েছি। শুরুতেই দেখে নিই ওদের ব্রেকফাস্ট আইটেমগুলো কি কি ছিল। এখানে কয়েক প্রকারের সালাদ, পরোটা ছিল, তারপরে আপনার ছিল এখানে রাইস ছিল, মেবি হ্যাঁ এগ ফ্রাইড রাইস ছিল, চিকেন মশলা। আইটেমগুলো যে খুব সুস্বাদু ছিল তা না, মোটামুটি ছিল। মানে বুটের ডাল, এটা হচ্ছে ম্যাকারনি উইথ টমেটো সস, মেক্সিকান পটাটো, ফ্রেঞ্চ টোস্ট, বয়েলড এগ, এটা হচ্ছে বেকড বিনস, বেকড বিনস, হোয়াইট ওটস, লাচ্ছা সেমাই, হালুয়া। এটা আছে দুই টাইপের, চকলেটটাও আছে নর্মালটাও আছে। এটা হচ্ছে কিউকাম্বার জুস। এখানে আরো আছে পান্তা ভাত আছে সাথে, এটার সাথে জিরা, ডিম ভর্তা, বেগুন ভর্তা, পেঁয়াজ ভর্তা, নারকেল, শুকনো মরিচ, গুড় অ্যান্ড টক দই। আর এখানে হচ্ছে পাপায়া জুস, ড্যানিশ, ওকে। এটা হচ্ছে প্লেন মাফিন, এটা মেবি চকলেট মাফিন, অ্যান্ড ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, there's butter and honey jelly and pop. সো এটা হচ্ছে আমাদের রুম, আমরা সেম দুইটা রুম নিছি। এটা হচ্ছে রেগুলার রুম, সি সাইড রেগুলার রুম, আমরা 6 জন আসছি এই রুম নিছি। এখানে হচ্ছে এরকম একটা কভার দেওয়া, আলমিরা দেওয়া, সরি, এখানে আমাদের সব কাপড় চোপড় অলরেডি রাখা আছে কালকে থেকে, সে যা কাপড় চোপড় আছে। এখানে এরকম একটা ডাবল বেড দেওয়া, আর আমরা যেহেতু এক রুমে 3 জন করেছিলাম তাই আমরা সাথে এরকম একটা এক্সট্রা বেড নিয়ে নিছি। আর এই যে সি সাইড রুম বলতে কিন্তু একদম সি দেখা যায় না, বাট একদম কাছ থেকেই দেখা যাচ্ছে। এই সামনে একটু গেলেই হচ্ছে আমরা বিচ পেয়ে যাচ্ছি। আপনার সকালে উঠেও খুব ভালো লাগবে, একদম ভোরবেলা উঠে মানে বাইরের দিকটা দেখতে অনেক ভালো লাগে। আর এখানে এরকম একটা টেবিল চেয়ার দেওয়া, চা কফি খাওয়ার জন্য চেয়ার অ্যাকচুয়ালি একটা দেওয়া। এটা হচ্ছে আমার পাশের রুমের চেয়ার। আমাদের ঘরটার মধ্যে এখন অনেক কাপড় চোপড় মিলে আছে কারণ আমরা একটু বের হব, তো সবকিছু বের করে রাখা। আর এখানে আপনার চা কফির জন্য সব আইটেম দেওয়া, এখানে কফি দেওয়া, ব্ল্যাক টি দেওয়া, ক্রিমার দেওয়া, সুগার দেওয়া। এই হচ্ছে আমি মাত্রই। আর প্রত্যেকটা রুমে এখানে 2টা করে পানির বোতল দেওয়া, এটা আমরা এক্সট্রা কিনে নিয়ে এসেছি। টিভি দেওয়া, সো আমরা সেম সেম 2টা রুম নিচ্ছি, একদম সেম। এই হচ্ছে টোটাল রুমটা। আচ্ছা, এখানে একটা টেবিলও দেওয়া ছিল, বাট মানে বেড সাইডে আর একটা টেবিল ছিল, আর এখানে আরেকটা টেবিল রাখা।
আর প্রত্যেক রুমের জন্য আপনার দুইটা করে স্লিপার দেওয়া, আমরা এক্সট্রা কিছু স্লিপার নিয়ে নিয়েছি কারণ স্লিপারগুলো এমনই পাতলা, আর আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম এক্সট্রা বেডের জন্য এক্সট্রা স্লিপার নিয়ে নেওয়া। সো আমরা সেম সেম দুটা রুম নিয়েছি, আমাদের আরেকটা রুমের যা হচ্ছে এখান থেকে যাওয়া যায়, এখান থেকে একটা রুম নামাজ পড়তেছে, সরি রুমের নামাজ পড়তেছে, আর ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমে এখানে আপনাকে গোসল করার জন্য আলাদা স্পেস দেওয়া, আর এখানে আপনার শ্যাম্পু শাওয়ার জেল সবকিছু আলাদা করে দেওয়া আছে, আর ব্রাশ দেওয়া, যেহেতু সবগুলো ব্রাশ সেম আর আমরা মানুষ ছিলাম ছয়জন তাই আমি প্যাকেটের উপরে সবার নাম লিখে রাখছি যাতে ব্রাশ উল্টা পাল্টা না হয়ে যায় কারণ সবগুলো একই রকম ছিল। আর এখানে আমার ভাই বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। হোটেলের জায়গাটায় ছবি তোলার জন্য খুব সুন্দর করে হার্ট শেপ করে একটা স্পেস সাজানো ছিল যেখানে ঐশি ছবি তুলছিল, আর এর দুই পাশে একটা মার্কেটের মতো ছিল, মানে কেউ যদি জামা কাপড় না নিয়ে আসে, মানে প্রয়োজনীয় জামা কাপড় না নিয়ে আসে করে ট্রিপে চলে আসে তাহলে সে এখানে অনেক ধরনের প্রয়োজনীয় জামা কাপড়ও পেয়ে যাবে, আবার জামা কাপড় নিয়ে আসলেও সে চাইলে এখান থেকে শপিং করতে পারে, অনেক কিছুই ছিল। আর এই দিকটাই হচ্ছে সুইমিং পুলে যাওয়ার রাস্তা। সুইমিং পুলে যেতে হলে আপনাকে সাথে আপনার শুকনো কাপড়গুলো নিয়েই যেতে হবে এবং নিচ থেকে চেঞ্জ করেই আপনাকে উপরে উঠতে হবে, ভেজা কাপড়ে আপনি এদিকে আসতে পারবেন না। সো ওই দুই পাশে হচ্ছে চেঞ্জিং রুম ছিল, ছেলেদের মেয়েদের অবশ্যই আলাদা, আর সামনে জিমনেশিয়াম, আর এটা হচ্ছে মেইনলি সুইমিং এরিয়াটা, অনেক বড় এরিয়াই অবশ্যই। আর সুইমিং এর জন্য আপনার 1 ঘন্টা করে টাইম নির্দিষ্ট করে দেওয়া থাকে, যেটা ওর পাশে একজন লোক বসে থাকে আর কি চেকিং করার জন্য। সো এমন না যে 1 ঘন্টা পরে এসে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে, তবে আমার মনে হয় যে যার মতো 1 ঘন্টায় এনাফ হয়, 1 ঘন্টায় সুইমিং করে দাবা দাপি করে চলে যায়। আমরাও 1 ঘন্টার বেশি ছিলাম না আসলে। সুইমিং এরিয়াতে একটা জুস বার আছে যেটা আপনারা এখন দেখতে পাবেন। তো মোটামুটি সুইমিং এরিয়াটা অনেক সুন্দর ছিল, সাথে একটা জাকুজিও ছিল, আপনি চাইলে সেখানেও যেতে পারেন, তবে আমরা সাঁতারই জানতাম না ঠিক করে, সো জাকুজি চিন্তা ভাবনা আর পড়িনি। আমাদের মেইন ইচ্ছা ছিল সুইমিং পুলেই দাপাদাপি করা, যেহেতু কেউ সাঁতার জানতাম না, খুব মানে ভয়ের মধ্যে ছিলাম কারণ একপাশে পানিটা খুব টিপে ছিল আর আমরা 3 জন গাধার মতো টিপের পানিটাতেই প্রথমে নেমেছিলাম, মানে নামার চেষ্টা করেছিলাম, নেমেছিলাম না অ্যাকচুয়ালি। আর এখানে এপাশে পানিটা একদম কম ছিল এবং আমি নামার পরে নিজেকে অনেক মহান মনে করতেছিলাম যে ইয়েস আমি পেরেছি, বাট পানিটা একদম কম ছিল যেটা কিনা হেঁটে হেঁটেই পার পাওয়া যায়। আর এপাশে বাচ্চাদের জন্য একটা ছোট প্লে জোনও ছিল। মোটামুটি সুইমিং এর এরিয়াটাতে আপনি সুইমিং না করেও বসেও অনেকক্ষণ কাটিয়ে দিতে পারবেন। আর আপনাকে রিসেপশনটা হচ্ছে দোতলায়। হ্যালো, এইদিকে একটা রেস্টুরেন্ট, এপাশে হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে আপনাকে ফুল গাইডলাইন দেওয়া আছে যে হোটেলের কোথায় কি আছে, বা আপনি কোনো প্যাকেজ যদি নিতে চান, কোথাও যদি ঘুরতে চান, সবকিছু এখানে করা আছে। এটা হচ্ছে ওয়েটিং জোন, যারা চেক আউট করবে একটু টাইম আছে, বা চেক আউটের পরে একটু ওয়েট করতে হবে, যারা চেক ইনের আগে চলে এসেছে সবার জন্যই। এটা হচ্ছে ওয়েটিং জোন, আর এইটা হচ্ছে আপনার আরেকটা রেস্টুরেন্ট। এখানে আপনি হচ্ছে প্রত্যেক দিন উইকডেগুলোতে এখানে ব্রেকফাস্ট হয়, আর যেটা দেখলাম নিচে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার চোখে দেখা সিগাল হোটেল।
অবশ্যই এটা এতটুকু তো পুরো হোটেল না, পুরো হোটেলের কিছু অংশ মাত্র আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে হোটেলটা সত্যি খুবই খুবই সুন্দর লেগেছে। আর আমার কাছে তো সবচেয়ে ভালো লেগেছে যে হোটেল থেকে বিচে যাওয়ার জন্য আমাকে মাত্র 5 মিনিটের একটা রাস্তা অতিক্রম করতে হচ্ছে। এই দিকটাই আসলে আমার ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরও খুব ভালো লেগেছে। তো যারা আমার মতো একটু বাজেটে চিন্তা করেন, তারা এই হোটেলটিতে থাকার জন্য অফ সিজনে চিন্তা ভাবনা করতে পারেন। আর যাদের বাজেটের কোনো সমস্যা নেই, তারা তো যে কোনো সময় যেতে পারে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।